হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ইনফোস্টর চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এর তথ্যগুলোকে অন্যকে জানাতে এর ভিডিওগুলো শেয়ার করুন। ভিউয়ার্স, আমি হলাম গল্পগুরু। আজকে যে গল্পটি নিয়ে এসেছি এখান থেকে জানার অনেক কিছু আছে। এই গল্পটি নিজে শুনুন এবং অন্যকে শোনাতে এই ভিডিওটি শেয়ার করুন। এক রাজা তার লোকেদের একটি পুকুর বানাতে বলল। পুকুর বানানো শেষ হলে রাজা ঘোষণা দিলেন যে সেই পুকুরে সবাই যেন এক গ্লাস করে দুধ ঢেলে দেয়। রাজা সকালবেলা তার বারান্দা থেকে দুধের পুকুর দেখতে চান। সবার কাছে রাজার এই নির্দেশনা পৌঁছে দেওয়া হলো। একজন লোক ভাবল, সবাই তো গ্লাসে করে দুধ নিয়ে যাবে, তো আমি দুধের বদলে এক গ্লাস পানি ঢাললে কি সমস্যা হবে। তাই সে কি করল, সবার সাথে গেল, কিন্তু দুধের বদলে সে এক গ্লাস পানি ওই পুকুরে ঢেলে দিয়ে আসলো। সকালবেলা দেখা গেল রাজা যখন তার বারান্দায় গিয়ে দাঁড়ালেন তখন তিনি হুঙ্কার করে উঠলেন, কারণ সেই পুকুরে এক ফোঁটা দুধও নেই, সবাই পানি ঢেলে দিয়েছে। তাই সেটি আর দুধের পুকুর নয়, সেটি পানির পুকুর। আসলে সবাই ভেবেছিল যে আমার আর দুধ নিয়ে যাওয়ার দরকার নেই, অন্যেরা তো পুকুরে দুধ ঢালবেই। ভিউয়ার্স, দেখুন, সবাই এখানে আসলে যদি দায়িত্ব সহকারে কাজটি করত তাহলে হয়তো রাজা সকালবেলা দুধের পুকুর দেখতে পেতেন। এই গল্প থেকে শেখার মতো কি আছে সেটি আমি আপনাদের কাছ থেকেই জানতে চাই। গল্পটি শোনার পর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিউয়ার্স, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।